আজ আমরা দেখতে চলেছি 2014 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দ্য কবলার। এটি মূলত একটি ফ্যান্টাসি কমেডি মুভি, যেখানে হঠাৎ করে গরিব একজন মুচি তার দোকানের মধ্যে খুঁজে পায় জাদুর এক সেলাই মেশিন, যেটার মাধ্যমে কারো জুতো সেলাই করলে সেই জুতো পায়ে দিলেই অদ্ভুতভাবে মানুষের চেহারা বদলাতে থাকে। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে সেই দরিদ্র মুচি হঠাৎ করেই হয়ে যায় কোটিপতি। এরপর সেই মুচির সঙ্গে যা কিছু ঘটেছিল সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক সেলাই মেশিনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ম্যাক্স নামক একজন ব্যক্তিকে দেখিয়ে। ম্যাক্স পেশায় ছিল একজন মুচি, যে কিনা তার দোকানে বসে একের পর এক জুতো তৈরি করছিল। তবে ম্যাক্স ছিল অনেক দক্ষ একজন মুচি, তাই সে অনেক দ্রুত সময়ে অনেকগুলো জুতো তৈরি করে ফেলতে পারে। তবে এর পাশাপাশি সে নষ্ট জুতো ঠিকও করে। এবার অনেকগুলো জুতো ঠিক করার পর যখন সে তার দোকানের বাহিরে আসে, তখন তার সঙ্গে তার পাশের দোকানের মালিকের দেখা হয়। এই ব্যক্তির নাম হল লিও। তো লিও এখানে ম্যাক্সকে বলে, অনেক তো বয়স হলো, এবার বিয়ে শাদী তো কিছু করো, কতদিন আর একা একা থাকবে, কিছুদিন পর আরেকটু বয়স হলে তো কেউ তোমাকে বিয়ে করতে চাইবে না। ম্যাক্স তখন তাকে বলে, না করলে নেই, আমার বিয়ে করার কোনো শখ নেই, আমি এমনিতেই অনেক ভালো আছি। এই বলেই ম্যাক্স আবারও তার দোকানের ভেতরে চলে যায়। আর সে সেখানে তার কাজ শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তার দোকানের মধ্যে একজন বখাটে ছেলে আসে, তার নাম ছিল জোসেফ, আর সে এখানে এসেছে তার জুতো পলিশ করতে। এবার ম্যাক্স যখন তার জুতো পলিশ করছিল, ঠিক তখনই তার চোখ যায় ওই ব্যক্তির হাতে থাকা একটি ঘড়ির উপর, কারণ ঘড়িটি দেখে তার কাছে অনেক দামি মনে হচ্ছিল। তবে ম্যাক্স যে বারবার সেই ঘড়িটির দিকে তাকাচ্ছিল, সেটা আবার জোসেফ লক্ষ্য করে। তাই সে এখানে ম্যাক্সকে বলে, জুতো পলিশ বাদ দিয়ে বারবার আমার ঘড়ির দিকে কেন তাকাচ্ছ, আর এই ঘড়িতে দেখার মতো তেমন কি আছে, এরকম ঘড়ি তো আমার কাছে আরও অনেকগুলো আছে, তবে এগুলো অনেক দামি ঘড়ি, তাই আমি আমার কাছে এগুলোর অনেক কালেকশন করে রেখেছি। আর এই ঘড়িগুলো এতটাই দামি যে আমি চাইলে একটা ঘড়ি বিক্রি করে সারা জীবন বসে খেতে পারব। এবার জুতো পলিশ শেষ হয়ে গেলে যাওয়ার আগে লোকটি ম্যাক্সকে আরও একজোড়া জুতো দেয়। আর সে তাকে বলে, এটা অনেক দামি জুতো, তবে এই জুতোটির কিছুটা অংশ ছিঁড়ে গিয়েছে, কিন্তু আজকে সন্ধেবেলায় আমি এই জুতোটি পরে একটি পার্টিতে যাব, তাই সন্ধ্যের আগে জুতোটি আমি নিতে আসব। এরপর ম্যাক্স যখন সেই ব্যক্তির জুতো ঠিক করছিল, ঠিক সেই সময় হঠাৎই তার মেশিন কাজ করা বন্ধ করে দেয়, আর সঙ্গে সঙ্গেই মেশিনের মধ্যে একটি শর্ট সার্কিট হয়। তাই তখন তার মেশিনটিকে ঠিক করার জন্য ম্যাক্স সঙ্গে সঙ্গেই একজন মেকানিককে ফোন করে। আর সেই মেকানিককে বলে, হঠাৎ করেই আমার মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে, তাই আর্জেন্ট আমার মেশিনটিকে ঠিক করতে হবে, আপনি তাড়াতাড়ি আসুন। কিন্তু মেকানিক তাকে বলে, আমার উপর এখন প্রচুর পরিমাণে কাজের প্রেশার রয়েছে, তাই আজকে কেন, দুই তিন দিনেও আপনার মেশিন ঠিক করতে পারবো কিনা সেটারও সন্দেহ রয়েছে। একথা শুনে ম্যাক্স অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার এখন প্রচুর পরিমাণে কাজ রয়েছে, তার উপর আবার আজকে সন্ধ্যের আগে জোসেফের জুতো তাকে ঠিক করতে হবে, তাই ম্যাক্স এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে যে তার বেসমেন্টে পুরনো একটি মেশিন রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে বেসমেন্টে গিয়ে সেই মেশিনটি বের করে। তবে মেশিনটি অনেক বেশি পুরনো ছিল, কারণ এই মেশিনটি ম্যাক্সের বাপ দাদা সকলেই ব্যবহার করেছে, অর্থাৎ এই মেশিনটি ছিল তাদের বংশের ঐতিহ্য। তো সেই মেশিনটি কিছুটা পরিষ্কার করে ম্যাক্স সেখানে জোসেফের সেই জুতোটি সেলাই করতে শুরু করে, কিন্তু এটা এখনও অনেক ভালো কাজ করে, তাই কিছুক্ষণের মধ্যেই ম্যাক্স সেই জুতোটিকে ঠিক করে ফেলে। আর সে সন্ধ্যের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও জোসেফ সেখানে আসছিল না। এদিকে ম্যাক্স যখন সেখানে বসেছিল, তখন হঠাৎ করেই তার জুতোটির উপরে চোখ পড়ে। সে তখন এমনিতেই জুতোটি তার হাতে নিয়ে দেখে, জুতোটির সাইজ ছিল 10.5, যেটা ম্যাক্সের পায়ের মাপ। ম্যাক্স তখন মনে করে যে এত দামি জুতো তো একবার পরে দেখা উচিত, তাই সে তখন জুতোগুলো পায়ে দেয়। আর সেখানে তার পুরনো একটি কোটও পরে। এবার সে নিজেকে দেখার জন্য যখন আয়নার সামনে দাঁড়ায়, ঠিক তখনই সঙ্গে সঙ্গেই তার শরীর পরিবর্তন হয়ে যায়। জোসেফের জুতো পরে সে জোসেফের রূপ ধারণ করে। ম্যাক্সিতে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সে তার পায়ের জুতো খুলে ফেলে, যার ফলে সাথে সাথে সে তার আগের রূপে ফিরে আসে। ম্যাক্স কিছুই বুঝতে পারছিল না যেই মাত্র তার সঙ্গে কি ঘটে গেল। সে ভয় পেয়ে তখন তাড়াতাড়ি করে তার দোকান বন্ধ করে, আর সে নিজে তখন দোকানের ভেতরে গিয়ে আরও একবার সেই জুতোটি পরে, যার ফলে আবারও সে জোসেফ হয়ে যায়। ম্যাক্স এতে একদম অবাক হয়ে যায়, সে তার নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল এটা কিভাবে সম্ভব, নাকি সে কোনো স্বপ্ন দেখছে। এবার ম্যাক্স তার দোকানের মধ্যে তার পায়ের সাইজে যতগুলো জুতো ছিল সেই সমস্ত জুতোগুলো বের করে এক এক করে পরতে থাকে, কিন্তু না, কোনো জুতোতেই তার রূপ পরিবর্তন হচ্ছে না।
শুধুমাত্র জোসেফের জুতো ছাড়া। এটা তো অনেক আশ্চর্যের বিষয়। ম্যাক্স ভাবছিল জোসেফের জুতোর মধ্যে এমন কি আছে যে সেটা পায়ে দিলেই তার রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু বাকিগুলোতে কিছুই হচ্ছে না। তবে ঠিক এমন সময় ম্যাক্সের মনে পড়ে যে জোসেফের জুতো সে তাদের সেই পুরনো সেলাই মেশিন দিয়ে সেলাই করেছে। সেটার কারণেই কি এমনটা হতে পারে? এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ম্যাক্স তখন আরেকটি জুতো নিয়ে সেই মেশিনের কাছে যায়, আর সেই জুতোটিকেও সেলাই করে। এবার যখন সেই জুতোটিকে তার পায়ে দেয়, তখন সে একজন বৃদ্ধ লোকে পরিণত হয়, কারণ এই জুতোটির মালিক ছিল একজন বৃদ্ধ লোক। এরপর ম্যাক্স তখন এক এক করে আরও অনেকগুলো জুতো সেই মেশিনের মধ্যে সেলাই করে। এবার সে তখন তার দোকানের আয়নার সামনে এসে এক এক করে সেই জুতোগুলো পরতে থাকে, যার ফলে কিছুক্ষণ পরপর সে বিভিন্ন মানুষের রূপ ধারণ করছিল। আর এসব করে এখন ম্যাক্স অনেক মজা পাচ্ছিল। তবে এভাবে করে একসময় সে এমন একজন মানুষের জুতো পায়ে দেয় যে কিনা অনেকদিন আগেই মারা গিয়েছে। তাই এবার সে অনেক ভয়ানক একটি রূপ ধারণ করে, আর আয়নার মধ্যে সেটা দেখে ম্যাক্স নিজেই অনেক ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে সেই জুতো খুলে ফেলে। এরপর ম্যাক্স তার দোকানে আরও কয়েকটি জুতো দেখছিল, আর এবার সে একজন মহিলার জুতো হাতে নেয়। তখন তার এই জুতোটি পরে দেখার ইচ্ছে হয়, তাই সে জুতোটি সেলাই করে যখন তার পায়ে দেয়, তখন সে সঙ্গে সঙ্গে একজন ট্রান্সজেন্ডারের রূপ ধারণ করে, কারণ এই জুতোটি ছিল একজন ট্রান্সজেন্ডারের, যেটা দেখে ম্যাক্সের অনেক হাসি পাচ্ছিল। এরপর পরের দিন সকালবেলা ম্যাক্স একজন বৃদ্ধ লোকের জুতো পরে লিওর দোকানে যায়, এটা চেক করার জন্য যে লিও তাকে চিনতে পারছে কিনা। তো ম্যাক্স লিওর দোকানে অনেক সময় ধরেই থাকে, আর সে লিওর সঙ্গে অনেক কথাও বলে, কিন্তু লিও তাকে বিন্দু মাত্রও চিনতে পারে না। ম্যাক্স তখন তাড়াতাড়ি করে তার দোকানে ফিরে আসে, আর সে এতে অনেক বেশি খুশি হয়ে যায়। এবার ম্যাক্স একজন ধনী ব্যক্তির জুতো পরে, আর সেই ধনী ব্যক্তির রূপ নিয়ে অনেক দামি একটি রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে তার ইচ্ছে মতো খাবার অর্ডার করে, আর খাবার খাওয়া শেষ হলে যখন বিল দেওয়ার সময় আসে, তখন সে রেস্টুরেন্টের বাথরুমে চলে যায়, আর সেখানে গিয়ে সে তার জুতো পরে নিজের রূপে ফিরে আসে, যার ফলে তাকে আর কেউ চিনতে পারে না। তাই সে বিল না দিয়ে খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এবার সে যখন রাস্তা দিয়ে তার দোকানে ফিরছিল, ঠিক তখনই সে রাস্তার মধ্যে অনেক দামি একটি কার দেখতে পায়, যেটা দেখে সঙ্গে সঙ্গেই তার পছন্দ হয়ে যায়। তাই সে তখন সেই ব্যক্তির পিছু করে, তবে সে তার আসল রূপে নয়, বরং সে জোসেফের রূপে লোকটির পিছু করে। এবার কিছুক্ষণ পর সেই ব্যক্তির কাছ থেকে জানতে চায়, ভাই আপনার জুতোর সাইজ কত? কিন্তু লোকটি তখন তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে ম্যাক্সের কাছে তার জুতোটি দিয়ে দেয়। আসলে এই ব্যক্তি জোসেফকে আগে থেকেই চেনে, সে জানে যে জোসেফ অনেক বড় একজন গুন্ডা, তাই সে সঙ্গে সঙ্গেই তাকে জানায় যে তার জুতোর সাইজ হল 10.5। এবার ম্যাক্স যখন বুঝতে পারে যে এই লোকটি তাকে ভয় পাচ্ছে, তখন সেই লোকটিকে বলে, একদম পারফেক্ট সাইজ, তাড়াতাড়ি করে তোমার জুতোগুলো আমাকে দিয়ে দাও, তা না হলে এখানেই তোমাকে মেরে ফেলব। লোকটি তখন ভয় পেয়ে তাকে সঙ্গে সঙ্গেই দুটো জুতো দিয়ে দেয়। এবার ম্যাক্স তখন সেই জুতোটিকে তার মেশিনের সাহায্যে সেলাই করে জুতোটি পরে সেই ধনী ব্যক্তির রূপ ধারণ করে, আর সে সুযোগ বুঝে সেই ব্যক্তির গাড়ির মধ্যে উঠে যায়। এবার সেই গাড়িটি নিয়ে সে সারা শহরে ঘুরে বেড়ায়, এমনকি সে সেদিন সারা রাত সেই গাড়িটি চালায়। সেই মুহূর্তটিকে অনেক এনজয় করছিল, কারণ সে তার জীবনে এই প্রথমবার এত দামি গাড়িতে চড়েছে। এরপর সেদিন অনেক মজা করে সে তার বাড়িতে ফিরে আসে। ম্যাক্সের বাড়িতে তার মা রয়েছে, আর ম্যাক্স তার মাকে প্রচণ্ড ভালোবাসে। তবে তার মায়ের অনেক বয়স হয়ে গিয়েছে, যার ফলে বেশিরভাগ সময় সে অসুস্থ থাকে। আর এক পর্যায়ে ম্যাক্স তার মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, যদি তুমি জীবনে কোনো মানুষের মতো হওয়ার সুযোগ পেতে, তাহলে তুমি কি করতে? কিন্তু তার মা তাকে বলে, কিছুই করতাম না, আর আমি অন্য কোনো মানুষে পরিণত হতে চাই না। আমি তোমার মা হয়েই অনেক খুশি আছি। তবে আমি যদি শেষবারের মতো তোমার বাবার সঙ্গে ডিনার করতে পারতাম, তাহলে আমি অনেক খুশি হতাম। কিন্তু তোমার বাবা তো বেঁচে নেই, তাই এটা কখনোই সম্ভব নয়। এরপর পরের দিন সকালে ম্যাক্স যখন তার দোকানে কাজ করছিল, ঠিক তখনই তার দোকানে খুব সুন্দর একটি মেয়ে আসে, আর মেয়েটি এখানে তাকে একজোড়া জুতো দিয়ে বলে যে এই জুতোগুলো হলো তার বয়ফ্রেন্ডের, আর এই জুতোগুলোকে সে যেন একদম নতুনের মতো করে দেয়। ম্যাক্স এখানে মেয়েটির দিকে তাকিয়েছিল। এরপর ম্যাক্স তাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই জুতোগুলোকে একদম নতুনের মতোই করে দেব। এরপর সেই মেয়েটি যখন সেখান থেকে চলে যায়, ম্যাক্স তখন সঙ্গে সঙ্গেই জুতোগুলোকে তার সেই মেশিনের মাধ্যমে সেলাই করে, আর সেই জুতোটি পরে মেয়েটির বয়ফ্রেন্ডের রূপ ধারণ করে। এরপর সে মেয়েটির ঠিকানা বের করে তার বয়ফ্রেন্ড সেজে তার বাড়িতে চলে যায়। মেয়েটি সেই সময় গোসল করছিল, আর মেয়েটি তখন ম্যাক্সকে দেখে তার বয়ফ্রেন্ড মনে করে তাকে তার কাছে ডাকে। ম্যাক্সও এখানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু যখন সেখানে তার প্যান্ট খুলতে যায়, তখন সে বুঝতে পারে যে প্যান্ট খোলার জন্য তাকে প্রথমে তার জুতো খুলতে হবে, আর জুতো খুললেই তো সে এখানে ধরা পড়ে যাবে। এদিকে মেয়েটি তাকে অনবরত তার কাছে ডাকছিল,
তাই ম্যাক্স তখন ধরা পড়ার ভয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর ম্যাক্স তখন তাড়াতাড়ি করে তার দোকানে ফিরে আসে, আর আজকে সে তার সেই মেশিনের সাহায্যে তার বাবার একজোড়া পুরনো জুতো সেলাই করে, আর সেই জুতো পরে সে হয়ে যায় একদম তার বাবার মতো। তবে এতদিন পর ম্যাক্স তার বাবার চেহারা সামনাসামনি দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর সে সোজা চলে যায় তার মায়ের কাছে। আসলে তার মায়ের ইচ্ছে পূরণের জন্যই সে তার বাবার রূপ নিয়েছে। তবে তার মা এখানে তার হাজবেন্ডকে দেখতে পেয়ে প্রথমে অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে অনেক খুশিও হয়। এরপর ম্যাক্স তার মাকে একটি রেস্টুরেন্টে ডিনার করাতে নিয়ে যায়, কারণ এটা তার মায়ের জীবনের একটি শেষ ইচ্ছে যে সে ম্যাক্সের বাবার সঙ্গে বসে একদিন শুধু ডিনার করতে চায়, যেটা ম্যাক্স আজকে পূরণ করেছে। আর তার মা আজকে অনেকদিন পর সময়টিকে অনেক উপভোগ করে। এরপর ম্যাক্স তার মাকে বাড়িতে এসে ঘুম পাড়িয়ে দেয়, আর সে তার বাবার জুতোগুলো খুলে তাদের আলমারির মধ্যে রেখে দেয়। কিন্তু পরবর্তীতে যখন সে তার মাকে ডাকতে যায়, তখন তার মা তার ডাকে সাড়া দিচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাক্স বুঝে যায় যে তার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ম্যাক্স এতে প্রচুর পরিমাণে কষ্ট পায়, কারণ সে তার মাকে অনেক ভালোবাসত, আর এই পৃথিবীতে তার মা ছাড়া তার আর কেউ নেই। তারপরও ম্যাক্স বাস্তবতাকে মেনে নিয়ে খুব সুন্দরভাবে অনেক বড় করে তার মায়ের ফিনারেল করে, যেখানে তার অনেক পরিচিত মানুষেরা এসেছিল, আর তারা সবাই এখানে ম্যাক্সকে সান্ত্বনা দেয়। তবে মায়ের মৃত্যুর শোকে ম্যাক্স প্রায় কয়েকদিন তার দোকান খোলেনি। এরপর একদিন যখন সে দোকান খুলে তার কাজ শুরু করে, তখন হঠাৎ করেই তার দোকানে জোসেফ আসে, আর সে ম্যাক্সের উপর প্রচণ্ড রেগেছিল। তাই সে এখানে ম্যাক্সকে বলে, এতদিন ধরে তুমি কোথায় ছিলে? গত এক সপ্তাহ ধরে তোমার দোকানে কতবার এসেছি জানো? আমার জুতো কোথায়? জুতোগুলো কি ঠিক করেছো নাকি ওভাবেই রেখে দিয়েছো? আর তুমি এতদিন দোকান কেন খোলোনি? ম্যাক্স তখন তাকে জানায় যে কিছুদিন আগে তার মা মারা গিয়েছে, তাই তার নিজেকে সামলে নেওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন ছিল। জোসেফ তখন বলে, ও আচ্ছা, তাই বলো, ঠিক আছে, এখন আমার জুতোগুলো তাড়াতাড়ি ফেরত দাও। তবে ম্যাক্স তাকে জুতোগুলো দিতে চাইছিল না, কারণ এই জুতোগুলো তার অনেক কাজে লাগবে। তাই ম্যাক্স তখন তাকে বলে, আমি আপনাকে যে রিসিপ্টটি দিয়েছিলাম সেটা আগে দেখান, তারপর আমি জুতোগুলো দিচ্ছি। কিন্তু জোসেফ তখন বলে, রিসিপ্ট? কিসের রিসিপ্ট? আমার কাছে কোনো রিসিপ্ট নেই। ম্যাক্স তখন বলে, রিসিপ্ট না থাকলে জুতোও নেই, আমি রিসিপ্ট ছাড়া কাউকে জুতো দেই না। একথা শুনে জোসেফ তখন তার উপরে প্রচণ্ড রেগে যায়, আর সে তাকে বলে, আমি তোমাকে কালকে পর্যন্ত সময় দিচ্ছি, যদি কালকের মধ্যে আমার জুতো আমাকে ফেরত না দাও, তাহলে তোমাকেও মেরে তোমার মায়ের কাছে পাঠিয়ে দেব। এই বলেই জোসেফ সেখান থেকে চলে যায়। তবে জোসেফের এমন ব্যবহারে ম্যাক্সের অনেক রাগ হয়, তাই সে তখন বিভিন্ন মানুষের রূপ নিয়ে জোসেফের পিছু করতে থাকে। ম্যাক্স আসলে তার সঙ্গে অনেকগুলো জুতো নিয়ে বেড়াত, তাই সে কিছুক্ষণ পরপরই তার রূপ বদলাচ্ছিল, যাতে করে জোসেফের কোনোভাবেই সন্দেহ না হয় যে সে তার পিছু করছে। তো প্রায় অনেক সময় ধরে জোসেফের পিছু করার পর ম্যাক্স জানতে পারে যে জোসেফ অনেক বিপজ্জনক লোক। সে মানুষকে মারধর করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয়, আর তাকে প্রায় শহরে সকলেই ভয় পায়। এবার জোসেফ যখন তার বাড়ি থেকে কোনো এক জায়গাতে কাজে যায়, সেই সুযোগে ম্যাক্স তার জুতো পরে তার রূপ ধারণ করে, আর সে সোজা জোসেফের বাড়ির মধ্যে চলে যায়। তবে তার বাড়ির মধ্যে তার গার্লফ্রেন্ড ছিল, যে কিনা জোসেফকে দেখার সঙ্গে সঙ্গে অনেক রেগে যায়, কারণ জোসেফের সঙ্গে তার কয়েকদিন ধরে কিছু ঝামেলা চলছে। তাই মেয়েটি তখন সঙ্গে সঙ্গেই তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর সেই মেয়েটির চলে যাওয়ার পর ম্যাক্স তখন জোসেফের সমস্ত ঘর তল্লাশি করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে সে সেখানে অনেক বড় একটি ব্রিফকেস খুঁজে পায়, যেটার মধ্যে অনেকগুলো দামি দামি অস্ত্র ছিল। এগুলো দেখে ম্যাক্স অনেক অবাক হয়ে যায়, কারণ সে তার জীবনে প্রথমবার এই ধরনের অস্ত্র দেখছে। তবে এই অস্ত্রগুলোর মধ্যে এমন একটি অস্ত্র ছিল যেটা মানুষকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে, তবে ম্যাক্স এটা জানত না। তাই সে না বুঝেই সেই ইলেকট্রিক গানটিকে তার হাতে টেস্ট করে ফেলে, যার ফলে অনেক বড়সড় ইলেকট্রিক শক লাগার কারণে প্রায় 3 ঘন্টার মতো ম্যাক্স সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। ম্যাক্স এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল যে জোসেফ হয়তো ফিরে এসেছে। কিন্তু সে সেখানে কাউকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি করে জোসেফের জুতো পরে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু যখনই সে দরজা খোলে, তখনই সে তার সামনে আসল জোসেফকে দেখতে পায়। আর যখন তারা দুজনই মুখোমুখি হয়, জোসেফ তখন তার মতো আরেকজন মানুষকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই তাকে মারতে শুরু করে। এমনকি সে তাকে গলা চেপে ধরে মেরেই ফেলছিল, আর সে তাকে বলছিল, তাড়াতাড়ি বল তুই কে আর আমার বাড়িতে কেন এসেছিস। কিন্তু ঠিক সেই সময় ম্যাক্স তখন সেই ইলেকট্রিক গানটি বের করে, আর সে কোনো মতে জোসেফকে শক দিয়ে দেয়, যার ফলে জোসেফ সেখানে অজ্ঞান হয়ে যায়। ম্যাক্স তখন জোসেফকে সেখানে বেঁধে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে কয়েক ঘন্টা পর জোসেফের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে তার সামনে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়, আর এই বাচ্চাটি আর কেউ নয়, বরং ম্যাক্সই ছিল। তো ম্যাক্স এখানে জোসেফকে বলে, আমি আপনার কাছে তেমন কিছুই চাই না, আমি জানি
আপনার কাছে অনেক দামি দামি ঘড়ি আছে, আপনি শুধু আমাকে বলুন সেগুলো আপনি কোথায় রেখেছেন। ম্যাক্স আসলে জোসেফের বাড়িতে সেই দামি ঘড়িগুলোর জন্যই এসেছিল। তবে জোসেফ এখানে তার কথা শুনে হাসে। আসে তাকে বলে, আমার ঘড়ির কথা আমি তোকে কেন বলবো, একবার শুধু আমাকে এখান থেকে ছুটতে দে, তারপর তোর মতো পিচেকে আমি পিঁপড়ের মতো পিষে ফেলবো। নিশ্চয়ই তোরা কোনো চক্র মিলে আমার পেছনে লেগেছিস। কিন্তু ম্যাক্স তখন তাকে বলে, তুমি পাগল নাকি? তুমি এখন এখানে বাঁধা অবস্থায় আছো, আর তুমি চাইলেও এখান থেকে ছুটতে পারবে না, কারণ এই বাঁধনটি অনেক মজবুত। তাহলে তুমি আমাকে মারবে কিভাবে? বরং আমি চাইলে এখন তোমার ক্ষতি করতে পারি, তাই ভালোই ভালোই বলে দাও ঘড়িগুলো তুমি কোথায় রেখেছ। কিন্তু জোসেফ এখানে কিছুতেই তাকে এটা বলে না। আর এর কিছুক্ষণ পরেই ম্যাক্স সেই ট্রান্সজেন্ডারের রূপ নিয়ে সেখানে আসে, যেটা সে এর আগেও একবার হয়েছিল। এবার এই রূপে সে জোসেফের কাছে জানতে চায় যে সে এই ঘড়িটি কোথায় রেখেছে। আর জোসেফ এবার বলতে না চাইলে সে এখানে তাকে বলে, ভালোই ভালোই বলে দাও, তা না হলে আমার টিম কত বড় তুমি জানোই না, আর আমার কাছে কত বড় পাওয়ার রয়েছে সেটা সম্পর্কে তোমার ধারণাই নেই। তাই আমি শেষবারের মতো বলছি, ঘড়িগুলো কোথায় রেখেছ? এবার এই ট্রান্সজেন্ডারের কথা শুনে জোসেফ কিছুটা ঘাবড়ে যায়, আর সে তাকে সেই ঘড়িগুলোর কথা বলে দেয়। ম্যাক্স তখন তাড়াতাড়ি করে সেই সিন্দুকটি বের করে, যেটার মধ্যে তার সমস্ত ঘড়ির কালেকশনগুলো রয়েছে। এবার সে সেই ঘড়ি নিয়ে যখনই পালাতে যাবে, তখনই সে সেখানকার দরজার বাহিরে দেখতে পায় যে দরজার বাহিরে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ম্যাক্স তখন সঙ্গে সঙ্গে আবারও জোসেফের কাছে আসে, আর সে জোসেফকে বলে, দরজার বাহিরে যেই দুজন ছেলে দাঁড়িয়ে আছে তারা আসলে কে? জোসেফ তখন তাকে বলে, ওরা দুজন হলো আমার লোক, আর ওরা অনেক বেশি ডেঞ্জারাস। ওদের কাছে সবসময় অনেক দামি দামি অস্ত্র থাকে, আর আমার একটি ইশারায় ওরা মুহূর্তের মধ্যেই মানুষকে মেরেও ফেলে। এটা শুনে ম্যাক্স অনেক ভয় পেয়ে যায়, তাই সে তখন জোসেফকে বলে, তোমার ফালতু কথা বন্ধ করো, তোমার লোকদের চাইতে আমার লোকেরা বেশি শক্তিশালী, তাই তাড়াতাড়ি বলো ওরা এখানে কেন এসেছে। জোসেফ তখন তাকে বলে, ভয় পেও না, ওরা তোমাকে মারতে আসেনি, আমরা আসলে একজন ব্যক্তিকে মারার জন্য অনেক বড় একটি কন্ট্রাক্ট পেয়েছি, যেটার জন্য আমাদেরকে কয়েক কোটি টাকা দেয়া হবে, আর আজকে সেই টাকাগুলো অ্যাডভান্স দেওয়ার কথা। তাই আজ রাতে সেই ব্যক্তি আমাদেরকে ডেকেছিল, আর আমাকে তাদের সঙ্গে নেয়ার জন্যই তারা দুজন এখানে এসেছে। ম্যাক্স তখন তাকে বলে, তোমাদেরকে সে কত টাকা অ্যাডভান্স দেবে? জোসেফ বলে, প্রায় $12 মিলিয়ন। এত টাকার কথা শুনে ম্যাক্স অনেক খুশি হয়ে যায়, তার তো যেন আজকে লটারি লেগে গিয়েছে, কারণ এতগুলো টাকা তো সে তার চোখ দিয়ে কখনোই দেখেনি, আর এই টাকাগুলো পেলে তো তার পুরো জীবনই বদলে যাবে। তাই সে এখানে নিজে সেই টাকাগুলো নেয়ার প্ল্যান করছিল, যার ফলে সে তখন তার কাছে থাকা ইলেকট্রিক সেই গানটির সাহায্যে জোসেফকে আবারও শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সে জোসেফের সেই জুতোগুলো পরে বাহিরে চলে আসে, যার ফলে সেই দুজন ব্যক্তি মনে করে এটাই হলো জোসেফ, তাই তারা তাকে নিয়ে তখন সেই ব্যক্তির কাছে যাচ্ছিল যে আজকে তাদেরকে টাকা দেবে। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা তিনজন মিলে সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যায়, আর এটা ছিল তাদের শহরের সবচাইতে ধনী ব্যক্তির বাড়ি। আর বাড়িতে প্রবেশ করে তাদের সঙ্গে সেখানে একজন মহিলার দেখা হয়। এই মহিলাটির নাম হল গ্রিনবেল, আর এই মহিলাটি এখানে তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করছিল। সে এখানে তাদেরকে অর্ধেক টাকা দেয়, অর্থাৎ $6 মিলিয়ন। আর সে তাদেরকে বলে, এখানে আমি অর্ধেক টাকা তোমাদেরকে অ্যাডভান্স দিচ্ছি, আর বাকিটা সঠিকভাবে কাজটি কমপ্লিট করতে পারলেই তোমাদেরকে দেয়া হবে। তবে ম্যাক্স তো এখানে এই টাকা পেয়েই অনেক খুশি হয়ে যায়। এরপর সে আবারও সেই ট্রান্সজেন্ডারের রূপ নিয়ে সোজা জোসেফের বাড়িতে চলে যায়, কারণ সেই ঘড়ির কালেকশনগুলো সে সেখানেই রেখে এসেছিল। কিন্তু বাড়িতে প্রবেশ করে সে দেখতে পায় যে ততক্ষণে জোসেফ নিজেকে ছাড়িয়ে নিয়েছে। তাই ম্যাক্স যখনই সেখানকার দরজা খোলে, ঠিক তখনই জোসেফ তার দিকে বন্দুক তাক করে, এমনকি সঙ্গে সঙ্গে সে তাকে সেই বন্দুকটি দিয়ে বাড়ি দেয়, যার ফলে ম্যাক্স নিচে পড়ে যায়। আর জোসেফ তখন তাকে গলা চেপে সেখানে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু ম্যাক্স তখন নিজেকে বাঁচানোর জন্য অনেকবার তার পায়ের জুতো খুলে ফেলার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে তার একটি পায়ের জুতো খুলে যায়, যার ফলে সে তার আসল রূপে ফিরে আসে। কিন্তু এভাবে একজন মানুষের রূপ পরিবর্তন হতে দেখে জোসেফ এখানে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। আর এই সুযোগে ম্যাক্স যখনই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই জোসেফ তার পা টেনে ধরে, আর সে আবারও তাকে মারতে শুরু করে। কিন্তু ম্যাক্স এখানে তার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল, তবে জোসেফ তাকে কিছুতেই ছাড়ছিল না, সে তাকে মেরেই ফেলছিল। তবে ম্যাক্সের পায়ে এখনও একটি হাই হিল রয়েছে, তাই ম্যাক্স তখন তার হাই হিলের সাহায্যে তাকে আঘাত করার চেষ্টা করে, আর হঠাৎ করেই হাই হিলটি জোসেফের গলার মধ্যে ঢুকে যায়, যার ফলে সেখানে জোসেফের প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, আর কিছুক্ষণের মধ্যে সে মারা যায়, যেটা দেখে ম্যাক্স প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। আর সে অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ আজকের আগে সে কখনো এত বড় পাপ করেনি, সে কিনা শেষ পর্যন্ত একজন মানুষকে মেরে ফেলেছে এটা সে যেন নিজেই বিশ্বাস করতে পারছিল না।
এরপর ম্যাক্স তখন কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। তবে অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সে সেই ঘড়ি এবং সমস্ত টাকাগুলো সেখানেই ফেলে এসেছে। তবে ম্যাক্স যখন তার বাড়িতে বসেছিল তখন তার কোনো কিছুই ভালো লাগছিল না, সে যেন একদম পাগল হয়ে যাচ্ছিল। কারণ সে জোসেফকে এভাবে মারতে চায়নি, তার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা হচ্ছিল, সে মনে মনে অনেক অনুতপ্ত হচ্ছিল। এরপর সারা রাত চিন্তা করে ম্যাক্স সিদ্ধান্ত নেয় যে সে পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দেবে, আর সে তাদের কাছে আত্মসমর্পণ করবে, কারণ তাকে তার পাপের শাস্তি পেতেই হবে, আর তার পাপের প্রায়শ্চিত্ত করার এটাই একমাত্র উপায়। তাই সে সকালবেলা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে চলে যায়, আর সেখানে গিয়ে সে পুলিশদেরকে জানায় যে গতকাল রাতে সে একজন মানুষকে মেরে ফেলেছে, তাই তারা যেন তাকে এখন গ্রেফতার করে। তবে পুলিশ তখন ম্যাক্সকে তাদেরকে সেই ঘটনাস্থলে নিয়ে যেতে বলে। এরপর ম্যাক্স যখন পুলিশদেরকে নিয়ে জোসেফের বাড়িতে যায় তখন সেখানে জোসেফের লাশ তো দূরের কথা, বরং সেখানে এক ফোঁটা রক্তও ছিল না, এমনকি সেখানে টাকা ঘড়ি কোনো কিছুই ছিল না, সেই সাথে সেখানকার জিনিসপত্রগুলো একদম গোছানো ছিল, যেটা দেখে ম্যাক্স একদম অবাক হয়ে যায়। কারণ এটা কি করে সম্ভব, এক রাতের মধ্যে এগুলো কে সরিয়ে দিল? কিন্তু এখানে ম্যাক্সের উপর পুলিশেরা অনেক রেগে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে ম্যাক্স হয়তো মিথ্যে বলে পুলিশের সময় নষ্ট করছে। তবে ম্যাক্স এখানে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে তাদেরকে মিথ্যে বলেনি, বরং সে গতকাল রাতে সত্যিই খুন করেছে। আর এসব কথা শুনে পুলিশের কাছে মনে হয় যে ম্যাক্স হয়তো পাগল, আর তার সাথে থাকলে এখন তারাও পাগল হয়ে যাবে। তাই পুলিশেরা তখন ম্যাক্সকে বলে, হয়তো তুমি কোনো মেন্টাল হসপিটালে গিয়ে তোমার চিকিৎসা করাও, নয়তো তুমি নিজে নিজেই পাগলাগারোতে গিয়ে ভর্তি হও, শুধু শুধু আমাদের সময় নষ্ট করছো কেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বলেই তারা সেখান থেকে চলে যায়। এরপর ম্যাক্স তখন জোসেফের বাড়ি থেকে তার দোকানে চলে আসে, আর দোকানের মধ্যে প্রবেশ করে সে দেখতে পায় যে সেখানে সেই একজোড়া হাই হিল এবং সেই সাথে সেই ঘড়ি এবং টাকার ব্যাগও রয়েছে। তবে এগুলো তাকে দোকানের মধ্যে কে এনে দিল? এসব দেখে ম্যাক্স কিছুটা ঘাবড়ে যায়। এরপর সে টাকার ব্যাগ এবং বাকি জিনিসপত্র নিয়ে তার দোকান থেকে বাহিরের কোনো এক জায়গাতে যাচ্ছিল, কিন্তু দোকানের বাহিরে তার সঙ্গে লিওর দেখা হয়, যে কিনা তার পাশের দোকানের মালিক। তো লিও এখানে ম্যাক্সকে বলে, ম্যাক্স তুমি এসব কি শুরু করেছ, ঠিক মতো দোকানে আসছো না, দোকান খুলছো না, এভাবে করলে তো তোমার ব্যবসা ডাউন হয়ে যাবে, আর তোমার মা মারা যাওয়ার তো প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, তাহলে তুমি ঠিক মতো দোকান কেন খুলছো না? ম্যাক্স তখন তাকে বলে, আসলে আঙ্কেল আমি এখন একটি কাজে যাচ্ছি, একজন মানুষকে তার টাকা রিটার্ন করতে হবে, সে আমার দোকানের মধ্যে তার টাকাগুলো ফেলে গিয়েছে, তাই এসব ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলবো। এই বলেই ম্যাক্স গাড়িতে উঠতে যাচ্ছিল, কিন্তু লিও তখন তাকে বলে, তুমি কি বোকা নাকি ম্যাক্স, এতগুলো টাকা একজন মানুষ তোমার দোকানে রেখে গিয়েছে, আর সে তো তোমার কাছে ফেরত নিতেও আসেনি, তাহলে তুমি নিজে কেন টাকাগুলো ফেরত দিতে যাবে, এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও, তোমার তো তেমন কোনো অর্থ সম্পদও নেই, তাই টাকাগুলো তুমি নিজের কাজে ব্যবহার করো, এত ভালো মানুষই করলে কখনোই বড় হতে পারবে না। কিন্তু লিওর কথা শুনে ম্যাক্সের অনেক রাগ হয়, আর সে লিওকে চুপ থাকতে বলে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু লিও এখানে জোর করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাই সে এখানে লিওকে অনেক জোরে একটি ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। কারণ আর যাই হোক, ম্যাক্স অনেক সৎ মানুষ ছিল, তাই সে কিছুতেই এই টাকাগুলো রাখতে চাইছিল না। এবার ম্যাক্স সেখানে সেই ট্রান্সজেন্ডারের জুতো পরে সোজা সেই মহিলার কাছে যায়, যে কিনা তাদেরকে টাকাগুলো অ্যাডভান্স করেছিল, অর্থাৎ গ্রিন বেল্টের কাছে। এরপর ম্যাক্স এখানে গ্রিন বেল্টকে বলে, আমি হলাম জোসেফের ফ্রেন্ড, জোসেফ আপনার কাজটি করে দিতে পারবে না, তাই আমার মাধ্যমে সে আপনাকে টাকাগুলো ফেরত পাঠিয়েছে, নিন আপনার টাকাগুলো ফেরত নিন। কিন্তু গ্রিন বেল্ট তখন তাকে বলে, এই সামান্য টাকার ব্যাপারে আমার কোনো কিছুই যায় আসে না, আর টাকাগুলো আমি ফেরতও চাই না, কারণ আমার কাছে আমার কাজটি সবচাইতে ইম্পর্টেন্ট, এর জন্য যত টাকা লাগবে আমি খরচ করতে পারবো, তাই জোসেফকে গিয়ে বলো আমার কাজটি কমপ্লিট করে দিতে। কিন্তু ম্যাক্স এখানে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে জোসেফ তার কাজ করবে না। এরপর সে টাকাগুলো সেখানে রেখেই সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গ্রিন বেল্ট তার লোকদের মাধ্যমে ম্যাক্সের উপর হামলা করে। তারা এখানে ম্যাক্সকে মেরে একদম অজ্ঞান করে দেয়, এমনকি ম্যাক্সকে তারা তাদের কাছে বন্দী করে ফেলে। এরপর তারা তাকে একটি গাড়ির মধ্যে তুলে সেখান থেকে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে গাড়িতেই ম্যাক্স তখন তার জ্ঞান ফিরে পায়, আর সে যখন বুঝতে পারে যে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে সেখানে তার জুতো বদলে ফেলে। আর এই জুতোটি ছিল সেই বৃদ্ধ লোকটির, যে কিনা মারা গিয়েছিল, আর যার চেহারা দেখে প্রথমেই ম্যাক্স ভয় পেয়েছিল। আর এই জুতোটি পরার পর আবারও সে সেই ভয়ানক বৃদ্ধ লোকে পরিণত হয়ে যায়। এরপর সে পেছন থেকে ব্লু বেল্টের লোকদেরকে ভয় দেখাতে শুরু করে, আর এত ভয়ানক চেহারা দেখে গাড়িতে থাকা দুজনেই অনেক ভয় পেয়ে যায়, যার ফলে এখানে ড্রাইভারের গাড়ি চালাতে মনোযোগ নষ্ট হয়ে তাদের গাড়িটি সোজা একটি জায়গাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে।
এতে সামনে বসে থাকা দুজন আহত হলেও ম্যাক্স এখানে সম্পূর্ণ সুস্থ ছিল। তাই সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে আসে আর সে কোনোমতে সেখান থেকে পালিয়ে তার দোকানে চলে যায়। এরপর পরের দিন সকালে ম্যাক্স যখন তার দোকানে বসে নাস্তা করছিল তখন ভুল করে তার টেবিলের উপরে কোল্ড ড্রিঙ্কস পড়ে যায়। আর ম্যাক্স যখন সেটা পরিষ্কার করতে যাচ্ছিল ঠিক তখনই তার টেবিলের উপরে থাকা একটি কাগজের উপর চোখ পড়ে। আর এটা ছিল একটি পোস্টার যেটা তাকে অনেকদিন আগে একজন মেয়ে দিয়েছিল। আর সেই মেয়েটি ছিল সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ সে সমাজে বিভিন্ন ভালো কাজ করে থাকে। আর সেই মেয়েটি মিস্টার সোলোমন নামক একজন বৃদ্ধ লোককে বাঁচাতে চাইছিল, কারণ সেই বৃদ্ধ লোকটির পেছনে কয়েকটি গুন্ডা লেগে গিয়েছিল আর তারা জোর করে মিস্টার সোলোমনের বাড়ি নিয়ে নিতে চায়। তাই সেই মেয়েটি যেভাবেই হোক মিস্টার সোলোমনকে সাহায্য করতে চাইছিল। তবে এই পোস্টারটি দেখে ম্যাক্সের মনে পড়ে যে মিস্টার সোলোমন হল সেই ব্যক্তি যাকে মারার জন্য গ্রিন বেল তাদেরকে টাকা দিয়েছিল। ম্যাক্স এখানে বুঝতে পারে যে মিস্টার সোলোমন অনেক ভালো মানুষ, তাকে বিনা অপরাধেই তার বাড়ির জন্য মেরে ফেলতে চাওয়া হচ্ছে। তাই ম্যাক্স তখন তাড়াতাড়ি করে সেই মেয়ের অফিসে চলে যায়। এই মেয়েটির নাম ছিল কেট। ম্যাক্স তখন কেটকে অফিস থেকে বাহিরে নিয়ে যায় আর সে কেটের কাছে সমস্ত ঘটনা খুলে বলে যে মিস্টার সোলোমনকে আসলে মেরে ফেলার প্ল্যান চলছে। আর সে তাকে এটাও জানায় যে এই সমস্ত প্ল্যানের পেছনে রয়েছে ব্লু বেল্ট। এরপর কেট তখন ম্যাক্সকে নিয়ে মিস্টার সোলোমনের বাড়িতে চলে যায় আর তারা দুজনই তখন সোলোমনকে ব্লু বেল্টের প্ল্যানের কথা বলে সাবধান করে। সোলোমন তখন তাদেরকে বলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে এসে আমাকে এটা জানানোর জন্য যে আমাকে মেরে ফেলার প্ল্যান চলছে। তবে হ্যাঁ, যদি আমার জীবনও চলে যায় তারপরে আমি আমার এই বাড়ি ছাড়ব না, কারণ এই বাড়িতেই আমার জন্ম হয়েছে, ছোট থেকে আমি এই বাড়িতেই বড় হয়েছি, আমার মা বাবা দাদা দাদি সকলের স্মৃতি রয়েছে আমার এই বাড়িতেই। তোমরাই বলো তাহলে এই বাড়িটিকে আমি কিভাবে ছাড়ব। এসব কথা শুনে ম্যাক্সের অনেক খারাপ লাগে। কিন্তু ঠিক তখনই ম্যাক্সের মাথায় একটি আইডিয়া আসে। ম্যাক্স তখন মিস্টার সোলোমনের কাছে জানতে চায়, আঙ্কেল আপনার জুতোর সাইজ কত। মিস্টার সোলোমন তাকে বলে, আমার জুতোর সাইজ হলো 10.5। ম্যাক্স এতে অনেক খুশি হয়ে যায় আর সে বলে, একদম পারফেক্ট, আপনার জুতোই তো আমার প্রয়োজন। এরপর পরের দিন সকালে ম্যাক্স মিস্টার সোলোমনের জুতো পরে আর সে মিস্টার সোলোমনের রূপ নিয়ে গ্রিন বেল্টের সাথে যোগাযোগ করে তার সঙ্গে এক জায়গাতে দেখা করতে যায়। এবার ম্যাক্স এখানে গ্রিন বেল্টকে বলে, আমি আমার বাড়ি ছাড়তে রাজি, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে, বাড়িটির বিনিময়ে আমাকে $20 মিলিয়ন দিতে হবে, যদি আপনি রাজি থাকেন তবেই আমি আমার বাড়ি ছাড়ব। গ্রিন বেল্ট তখন তাকে বলে, মাত্র $20 মিলিয়ন, এটা আমাকে আগে বললেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যেত, ঠিক আছে ডিলটি আমার পছন্দ হয়েছে, আমি রাজি। এরপর পরের দিন সকালবেলায় গ্রিন বেল্ট তার লোকদের মাধ্যমে মিস্টার সোলোমনের বাড়িতে $20 মিলিয়ন পাঠিয়ে দেয় আর এই সমস্ত টাকাগুলো নিয়ে মিস্টার সোলোমন তখন তার ছেলের সঙ্গে দেখা করতে যায়। এদিকে গ্রিন বেল্ট তার গাড়ি নিয়ে মিস্টার সোলোমনের বাড়ির দিকেই যাচ্ছিল, এটা চেক করার জন্য যে মিস্টার সোলোমন তার বাড়িটি খালি করেছে কিনা। কিন্তু গ্রিন বেল্ট যখন তার বাড়িতে পৌঁছয় তখন সে দেখতে পায় যে সোলোমন তো তার বাড়িতেই বসে আছে, তবে এটা কিন্তু মিস্টার সোলোমন ছিল না, বরং এটা ছিল ম্যাক্স। এরপর গ্রিন বেল্ট এখানে তাকে বলে, আমি তো গতকালই তোমাকে তোমার সমস্ত টাকা পাঠিয়ে দিয়েছি, তাহলে তুমি এখানেই বসে আছো কেন, এই বাড়িটি কেন খালি করে দাওনি। কিন্তু ম্যাক্স এখানে কোনো কিছু না বোঝার ভান করছিল, সে এখানে তাকে বলে, টাকা কিসের টাকা, আমি তো কোনো টাকা পাইনি আর তাই আমি আমার বাড়ি ছেড়ে এখন কোথাও যাব না। একথা শুনে গ্রিন বেল্ট প্রচণ্ড রেগে যায় আর সে তাকে বলে, ধান্দাবাজি বন্ধ করো, এই বাড়িটি চুপচাপ খালি করে দিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে তোমার বয়স তো এমনিতেই বেশি হয়ে গিয়েছে, মনে তো হয় না খুব বেশি দিন বাঁচবে, আর আমার কথা না শুনলে আমি তোমাকে এখনই মেরে ফেলব। তো গ্রিন বেল্ট যখন তাকে এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেখানে একজন রিপোর্টার তার ক্যামেরাম্যানকে নিয়ে চলে আসে, কারণ এতে করে তার ব্যাপারে সকলেই জেনে যাবে। এদিকে ম্যাক্স এখানে উল্টোপাল্টা কথা বলে গ্রিন বেল্টকে অনেক উত্তেজিত করে তোলে, তাই গ্রিন বেল্ট সেখানে তাদের সবার সঙ্গে অনেক বাজে আচরণ করছিল, যার ফলে তার এই সমস্ত কথা ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। এমনকি সে এখানে ম্যাক্স এবং রিপোর্টারকেও মারতে যাচ্ছিল আর ক্যামেরাম্যান এখানে লাইভ টেলিকাস্টের মাধ্যমে গ্রিন বেল্টে সমস্ত কিছু টিভি চ্যানেলে প্রকাশ করে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এসে গ্রিন বেল্টকে গ্রেফতার করে, কারণ সে এখানে মানুষকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এবার পরের দিন ম্যাক্স যখন তার দোকানে ছিল ঠিক তখনই তার কাছে কেট আসে আর সে ম্যাক্সকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করলে, আমি অনেকদিন ধরেই মিস্টার সোলোমনকে হেল্প করতে চাইছিলাম আর তুমি আমার কাজটি করে দিয়েছ, যাই হোক সেই জন্য আমি তোমাকে গিফট হিসেবে ট্রিট দিতে চাই, আজকে রাতের বেলা আমার সঙ্গে ডিনার করতে যাবে। একথা শুনে ম্যাক্স তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ম্যাক্স আসলে মনে মনে কেটকে পছন্দ করে। এবার সেদিন রাতের বেলা ডিনারে যাওয়ার আগে ম্যাক্স জোসেফের জুতো পরে জোসেফের রূপ নেয়
সে আসলে জোসেফের কাছ থেকে যেই ঘড়ির কালেকশনগুলো নিয়ে এসেছিল সেগুলোকে সে ফেরত দিতে চায়। কিন্তু জোসেফ তো বেঁচে নেই, তাই সে সোজা চলে যায় তার গার্লফ্রেন্ডের বাসায়। তবে তার গার্লফ্রেন্ড এখনও তার সঙ্গে রেগে ছিল, তাই ম্যাক্স এখানে জোসেফ সেজে অনেক কষ্ট করে তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙায়, আর সে তাকে সেই ঘড়ির কালেকশনগুলো দিয়ে দেয়। এবার যখন সে সেখান থেকে বাহিরে আসে, তখন কয়েকজন লোক তাকে আসল জোসেফ ভেবে সঙ্গে সঙ্গেই তাকে তাদের গাড়িতে তুলে নেয়, আর তারা তাকে সেখান থেকে কোনো এক জায়গাতে নিয়ে যাচ্ছিল। ম্যাক্স এতে অনেক ঘাবড়ে যায়, কিন্তু তার কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের গাড়িটি সেখানে অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে গাড়িতে থাকা সকলেই সেখানে অজ্ঞান হয়ে যায়, এমনকি ম্যাক্সও সেখানে তার জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে লিওর দোকানে দেখতে পায়। লিও এখানে ম্যাক্সকে পানি খেতে দেয়, আর সেই সাথে ম্যাক্সকে আরেকটি খাবার খেতে দিয়ে বলে, এই খাবারটি খেয়ে নাও, এটা খেলে তুমি তোমার শরীরে অনেক শক্তি সঞ্চয় করতে পারবে। কিন্তু ম্যাক্স বলে, না না আঙ্কেল, আমি সমস্ত খাবার খাই না। কিন্তু লিও এখানে তাকে বারবার ফোর্স করছিল। সে এখানে তাকে বলে, ছোট বাচ্চাদের মতো এমন করো না, একটু তো খাও, কারণ যেভাবে তুমি তোমার রূপ বদলাচ্ছ, না খেলে শক্তি পাবে কোথা থেকে? এই খাবারটি তোমাকে শক্তি যোগাতে অনেক সহযোগিতা করবে। একথা শুনে ম্যাক্স অনেক ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে লিও এই সমস্ত কথা কিভাবে জানল। সে তখন লিওকে বলে, কি বলতে চাইছেন আপনি, আর আপনি এই সমস্ত কথা কিভাবে জানলেন? লিও তখন তাকে বলে, তুমি কি ভেবেছ আমি কি শুধু নাপিত? একসময় আমি তোমার মতো জুতো সেলাইয়েরও কাজ করেছি। এই বলে লিও সেখানে তার পায়ে থাকা জুতো খুলে ফেলে, আর সঙ্গে সঙ্গেই তার রূপ পরিবর্তন হয়ে যায়, যার ফলে লিও তার আসল রূপে ফিরে আসে। আর ম্যাক্স এখানে একদম অবাক হয়ে যায়, কারণ ম্যাক্স দেখতে পায় যে এটা তো তার বাবা। ম্যাক্স এখানে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তার মানে তার বাবা মারা যায়নি, বরং সে বেঁচে আছে, আর এতগুলো বছর ধরে সে লিওর রূপ ধারণ করে ম্যাক্সের পাশের দোকানেই কাজ করছে। আর এ কারণেই সে ম্যাক্সকে সবসময় পরামর্শ দিত, এমনকি সে প্রতিনিয়ত ম্যাক্সের খেয়াল রাখত। তাছাড়া সেদিন রাতে যে জোসেফের লাশটি গায়েব হয়ে গিয়েছিল সেটাও তার বাবাই করেছিল, এমনকি তার দোকানে টাকা ভর্তি ব্যাগ ঘড়ি এই সমস্ত কিছু তার বাবাই তার জন্য রেখে দিয়েছিল, যাতে করে ম্যাক্সের কোনো বিপদ না হয়, পুলিশ যেন কোনোভাবেই ম্যাক্সকে ধরতে না পারে, আর এই টাকা পয়সাগুলো দিয়ে যেন ম্যাক্স খুব সহজেই ধনী হয়ে যেতে পারে। এজন্যই তো সেদিন সে তাকে টাকাগুলো রিটার্ন করতে দিচ্ছিল না। তবে ম্যাক্স এখানে তার বাবাকে জীবিত দেখতে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়, আর সে তার বাবাকে জড়িয়ে ধরে। কিন্তু কিছুক্ষণ পরেই তার বাবার উপর তার প্রচণ্ড রাগ হচ্ছিল। সে তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি এতগুলো বছর ধরে বেঁচেছিলে, অথচ একটাবার আমার মা এবং আমার সঙ্গে দেখা পর্যন্ত করনি, এভাবে ছদ্মবেশে লুকিয়ে থাকার মানে কি? তোমার কি আমার এবং মায়ের জন্য কোনো চিন্তা হয়নি? মা তোমার সঙ্গে শেষবারের মতো একবার ডিনার করতে চেয়েছিল, সেটাও আমি ছদ্মবেশ নিয়ে পূরণ করেছি, তুমি বেঁচে থাকতেও কেন আমাদের সঙ্গে এমন করলে? তার বাবা তখন তাকে বলে, আমি সবসময় তোমাকে এবং তোমার মাকে মিস করেছি, যদিও আমি তোমাকে সবসময় দেখতে পারতাম, তোমার কাছে যেতে পারতাম, কিন্তু আমার পক্ষে চাইলেও তোমার মায়ের কাছে যাওয়া সম্ভব ছিল না, কারণ আমি যখন সেই মেশিনটির সন্ধান পেয়েছিলাম তখন আমি রূপ পরিবর্তন করে অনেক অপরাধ করেছি, যার ফলে অনেক মানুষ আমার পেছনে লেগে গিয়েছিল, আর তারা আমাকে ধরতে পারলেই আমাকে মেরে ফেলত, তাই আমাকে এভাবে ছদ্মবেশে লুকিয়ে থাকতে হয়েছে। ম্যাক্স তখন তার বাবার কথা বুঝতে পারে। এরপর ম্যাক্স তার বাবার কাছে জানতে চায় যে সেই মেশিনটি আসলে কার, আর এই মেশিনটির মধ্যে এমন কি রয়েছে যার কারণে এভাবে রূপ পরিবর্তন হয়ে যায়। তার বাবা তখন তাকে জানায় যে এই মেশিনটি নাকি তার দাদাকে একজন মহান ব্যক্তি দিয়েছিল, কারণ তার দাদা একদিন তার নিজের জীবন বাজি রেখে সেই ব্যক্তির জীবন বাঁচিয়েছিল, আর তার বিনিময়ে সেই ব্যক্তি তাদেরকে এই মেশিনটি দিয়েছে। এরপর এই মেশিনটির মাধ্যমে তাদের পুরো জীবন বদলে যায়। এরপর ম্যাক্সের বাবা তাকে একটি গোপন জায়গাতে নিয়ে যায়, যেটা সেই দোকানের আন্ডারগ্রাউন্ডে ছিল, আর সেখানে গিয়ে ম্যাক্স দেখতে পায় যে সেখানে অনেকগুলো জুতোর কালেকশন রয়েছে, আর এই জুতোগুলোকে দেখে মোটেও কোনো সাধারণ জুতো মনে হচ্ছিল না, আর সেখানে এত পরিমাণ জুতো সাজানো ছিল যেগুলোকে গুনে শেষ করা যাবে না। ম্যাক্সের বাবা তখন তাকে জানায় যে এই জুতোগুলো হলো সেই সমস্ত ধনী ব্যক্তিদের জুতো, যেটা তোমার দাদার আমল থেকে এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে, আর এই প্রতিটি জুতোই অনেক দামি জুতো। এবার ম্যাক্স তখন তাকে বলে, কিছুদিন আগে আমি আমার মাকে হারিয়েছি, আর তোমাকে তো ছোট থেকেই কাছে পাইনি, তাই আমি আর তোমাকে হারাতে চাই না বাবা, এখন থেকে আমরা একসঙ্গে বসবাস করব। ম্যাক্সের বাবা তখন তাকে বলে, ঠিক আছে, তবে আমাদেরকে পেছনের দরজা দিয়ে বের হতে হবে। এই বলে সে তাকে দোকানের পেছনের দিকটাতে নিয়ে যায়, আর সেখানে ম্যাক্স অনেক দামি একটি গাড়ি দেখতে পায়। এই গাড়িটি ছিল সেই সময় পৃথিবীর সবচাইতে দামি গাড়ি, আর সেই গাড়িটির সাথে একজন ব্যক্তিও দাঁড়িয়ে আছে। ম্যাক্সের বাবা তখন ম্যাক্সের সাথে সেই ব্যক্তিকে পরিচয় করিয়ে দেয়।
আসলে এই ব্যক্তি ছিল একজন প্রফেশনাল ড্রাইভার। এবার ম্যাক্সের বাবা এখানে ম্যাক্সকে বলে, তুমি কি ভেবেছ আমাদের কি শুধু জুতো সেলাইয়েরই দোকান আছে? এতগুলো বছরে আমি আমাদের নিজস্ব অনেক বিজনেস দাঁড় করিয়েছি, তাছাড়া আমি ড্রাই ক্লিনিংয়েরও কাজ করেছি। তাই যখনই আমার কাছে কোনো ধনী ব্যক্তির কাপড় আসত, তখন আমি সেগুলোকে সেলাই করে পরতাম আর রূপ বদলে নিজের কাজের জন্য ব্যবহার করতাম। এভাবে করে আমি অনেক টাকা জমিয়েছি। তাই এখন আমরা এখান থেকে সোজা বিদেশে চলে যাব, যেখানে আমাদেরকে কেউ চেনে না। আর আমাদের কাছে এখন যত পরিমাণ টাকা আছে, সেগুলো দিয়ে আমরা বাবা ছেলে খুব সুন্দরভাবে জীবন পার করতে পারব। একথা শুনে ম্যাক্স অনেক খুশি হয়ে যায়। এরপর তারা বাবা ছেলে মিলে তাদের গাড়িতে চড়ে নতুন এক জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।